হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো বন্ধুরা আজকের লেশানে আমরা জানবো সাইফোন ক্রিয়া সম্পর্কে ওকে তো এটি হচ্ছে কি না নবম শ্রেণীর হচ্ছে কি না তৃতীয় অধ্যায় রয়েছে সাইফোন ক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ তো দেখা যাক সাইফোন ক্রিয়া কী তো সাইফোন ক্রিয়া জানার আগে প্রথমে আমরা জানবো সাইফোন কী না সাইফোন হলো এমন একটি যন্ত্র যার মাধ্যমে কোনো উঁচুতে অবস্থিত তরলভর্তি পাত্র থেকে তরলকে আমরা অপেক্ষাকৃত নিচুতে অবস্থিত কোনো পাত্রে স্থানান্তরিত করতে পারি তো একে আমরা বলছি কিনা সাইফন এবার সাইফন হচ্ছে কি না সাইফোন হচ্ছে প্রকৃতপক্ষে একটা ইউ আকৃতির নল আমরা যদি দেখি একটা উল্টোনো ইউ আকৃতির নল যার হচ্ছে কি না দুমুখ খোলা এবার এই নলের একটি বাহু হচ্ছে কি না অপেক্ষাকৃত লম্বা আর একটি বাহু অপেক্ষাকৃত ছোট এবং সাইফনের সমস্ত জায়গায় প্রসেকশানাল এরিয়া অর্থাৎ প্রস্তচ্ছেদ হচ্ছে কি না সমান হয় এটা রবার বা কাঁচের যে কোনো কিছুই হতে পারে তো একে আমরা বলছি কি না সাইফন তো সাইফনের এবার আমরা কার্যপদ্ধতিটা দেখে নিই সাইফনের কার্যপদ্ধতি যদি আমরা বলি তো এটা হচ্ছে কি না এই পাত্রটি হচ্ছে কিনা তরল ভর্তি পাত্র এই পাত্রে একটা তরল রয়েছে এটা কেরোসিনও হতে পারে জল হতে পারে অথবা পেট্রোলও হতে পারে তো ধরলাম এই তরলের ঘনত্ব হচ্ছে কি না রূপ এবার যে তরলকে আমরা অপেক্ষাকৃত নিচু পাত্রে স্থানান্তরিত করব সেই তরলকে প্রথমে আমরা এই সাইফনের মধ্যে ভর্তি করব এই নলের ভিতর আমরা ভর্তি করব এই তরলটিকে আমরা এর ভিতর ভর্তি করে নেব এবার ভর্তি করার পর আমরা দুটি খোলা মুখকে আঙুল দিয়ে চেপে ধরব। দুটি খোলা মুখকে আঙুল দিয়ে চেপে ধরব এবং ছোট বাহুটিকে আমরা তরলপূর্ণ পাত্রের মধ্যে প্রবেশ করাবো এরপর আমরা যদি আঙুলটি অপর বাহুর মুখ থেকে যদি সরিয়ে নিই তাহলে দেখব যে তরলপূর্ণ পাত্র থেকে তরল খালি পাত্রে এসে জমা হওয়া শুরু করছে তো একেই আমরা বলছি কি না সাইফন ক্রিয়া তো এবার সাইফন কিভাবে কাজ করে সেটা আমরা দেখে নেব তো এটা বোঝার জন্য আমরা প্রথমে দেখে নিই না এই তরলের উপরিতলে একটা বিন্দু কল্পনা করলাম এই বিন্দুটি হচ্ছে কি না এ বিন্দু ঠিক একইভাবে খালি পাত্রে এখানে হচ্ছে কিনা আমি একটা বিন্দু নিলাম এই বিন্দুতে হচ্ছে কিনা ডি বিন্দু এবার আমরা দেখব কি এ বিন্দু এবং ডি বিন্দু দুটিতেই হচ্ছে কিনা না তোমার বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ অ্যাটমসফিয়ারিক প্রেসার কাজ করছে তো দু জায়গায় প্রেসার এ এবং ডি বিন্দু দু জায়গায় হচ্ছে কিনা চাপ সমান হবে এই চাপের মানটা ধরে নিলাম পিনট এখানে আমরা ধরে নিলাম কিনা না পিনট এবার আর একটি বিন্দু হচ্ছে কিনা না বি এবং অপর একটি বিন্দু হলো সি এবার হচ্ছে কি বি এবং সি এম এমন দুটি বিন্দু যেটা হচ্ছে কিনা না একই অনুভূমিক তলে অবস্থিত একই অনুভূমিক তলে অবস্থিত এবার বি বিন্দু প্রথম পাত্রে তরল তল থেকে বি বিন্দুর উচ্চতা হচ্ছে কি না ধরলাম এইচ ওয়ান ঠিক একইভাবে দ্বিতীয় পাত্রে হচ্ছে কিনা না ডি বিন্দু থেকে সি বিন্দুর উচ্চতা হচ্ছে কত এটাকে আমরা ধরে নিলাম এইচ টু এবার আমরা ধরে নেই কি না বি বিন্দুতে চাপ কাজ করছে পি ওয়ান এবং সি বিন্দুতে চাপ কাজ করছে পি টু এবার আমরা ধরে নিলাম এবার আমরা দেখেছি এ বিন্দু এবং ডি বিন্দুতে হচ্ছে কি না চাপ সমান তাহলে এবার আমরা এ বিন্দুর চাপ নির্ণয় করব এ বিন্দুতে চাপ তাহলে এ বিন্দুতে চাপ সমান কি না টি ওয়ান যুক্ত এইচ ওয়ান তরল স্তম্ভের চাপ টি ওয়ান প্লাস এইচ ওয়ান তরল স্তম্ভের চাপ তরল স্তম্ভের চাপ ঠিক আছে এটাকে আমরা পি বলছি এই পিনট নট সমান তাহলে আমরা কী বললাম পি ওয়ান আর এইচ ওয়ান তরলস্তম্ভের চাপ কী হবে এইচ ওয়ান ইন্টু তরলের ঘনত্ব হচ্ছে কত রোগ কিন্তু অভিকর্ষ তরল হচ্ছে কি না জি তাহলে আমরা পেয়ে গেলাম কি না এ বিন্দুতে হচ্ছে কি না চাপ পি নোটের মান ঠিক একইভাবে আমরা ডি বিন্দুতে চাপ নির্ণয় করব। এবার আমরা দেখে নিই ডি বিন্দুতে চাপ ডি বিন্দুতে চাপ ডি বিন্দুতে চাপ কি হবে না ডি বিন্দুতে চাপ হবে পি টু প্লাস এইচ টু তরল স্তম্ভের চাপ এইচ টু তরল স্তম্ভের চাপ টি টু প্লাস এইচ টু তরল স্তম্ভের চাপ হবে কত এইচ টু ইন রো ইন্টু জি তাহলে এটাও হবে কত টি তাহলে ডি বিন্দুতে চাপ পেয়ে গেলাম এবার যেহেতু আমরা বলেছিলাম কি এ বিন্দু এবং ডি বিন্দু দুই জায়গায় হচ্ছে কি না বায়ুমণ্ডলীয় চাপ কাজ করছে তাহলে আমরা বলতে পারি কি না দুই জায়গায় হচ্ছে কি না চাপ সমান তাহলে এই দুটোকে আমরা সমান করে দেবো তাহলে এখান থেকে আমরা বলে দেবো কি পি ওয়ান প্লাস এইচ ওয়ান রো জি সমান পি টু প্লাস এইচ টু রো এবার এটাকে আমরা সরল করবো পি ওয়ান মাইনাস পি টু সমান হয়ে যাবে কি রোজি কমন চলে গেল এইচ টু মাইনাস এইচ ওয়ান ঠিক আছে তো এটা আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে কি না খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা দেখব কি না এইচ টু এইচ ওয়ানের থেকে বড় এইচ টু ইজ গ্রেটার দেন এইচ ওয়ান এইচ টু যদি এইচ ওয়ানের থেকে বেশি হয় তাহলে আমরা বলতে পারবো কি এর মান হবে কি না পজিটিভ এবার পজিটিভ যদি মান হয় তাহলে পি ওয়ান মাইনাস পি টু হচ্ছে না হবে পজিটিভ এবার পি ওয়ান মাইনাস পি টু কখন পজিটিভ হওয়া সম্ভব যখন পি ওয়ান পি টুর তুলনায় বড়ো তখনই হচ্ছে কি না এর মান পজিটিভ হওয়া সম্ভব অর্থাৎ আমরা দেখব কি বি বিন্দুতে চাপ পি ওয়ান সি বিন্দুতে চাপ পি টুর তুলনায় বেশি ঠিক আছে তাহলে কি বললাম বি বিন্দুতে চাপ পি ওয়ান সি বিন্দুতে চাপ পি টুর তুলনায় বেশি এবার যেহেতু এখানে চাপ বেশি এখানে চাপ কম তাহলে তরল কি হবে না বি বিন্দু থেকে সি বিন্দুর দিকে যাবে ঠিক আছে এবার বি বিন্দুতে একটা সাময়িক শূন্যস্থানের সৃষ্টি হবে এবার এই শূন্যস্থান পূরণ করার জন্য কী হবে না বায়ুমণ্ডল তরল তলের উপর চাপ দেবে এবং তরল কি হবে না এই নলের মাধ্যমে ওই শূন্যস্থানে আসবে তো এইভাবে একটা নিরবিচ্ছিন্ন প্রবাহ চলতে থাকবে ঠিক আছে তো এটাই হচ্ছে গিয়ে সাইফন ক্রিয়া এবার এটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে না যতক্ষণ আমরা দেখব এই পি ওয়ানের মান পি টুর তুলনায় বেশি হবে অর্থাৎ বি বিন্দুতে চাপ সি বিন্দুর তুলনায় বেশি হবে ততক্ষণ পর্যন্ত তরল প্রবাহিত হবে এবার পি বিন্দুতে চাপ কখন বেশি হবে না যখন এইচ টু হচ্ছে কি না এইচ ওয়ানের থেকে বেশি হবে অর্থাৎ এই এর উচ্চতা এর তুলনায় বেশি হবে এবার তরল যখন তরলপূর্ণ পাত্র থেকে খালি পাত্রে যাবে তাহলে ধীরে ধীরে কী হবে না তরল তল এখানে নামবে আবার এখানে হচ্ছে কি না তরল তল ধীরে ধীরে উঠবে এবার যখন কি না দুটো তল একই জায়গায় একই লেভেলে চলে আসবে যখন দুটো পাত্রের তল একই লেভেলে চলে আসবে অর্থাৎ এইচ টু সমান যখন এইচ ওয়ান হয়ে যাবে তখন কি হয়ে যাবে না পি ওয়ান মাইনাস পি টুর মান হয়ে যাবে কত জিরো তাহলে পি ওয়ান সমান হয়ে যাবে পি টু অর্থাৎ পি বিন্দুতে চাপ এবং সি বিন্দুতে চাপ দুটো হচ্ছে কি না পরস্পরের সঙ্গে সমান হয়ে যাবে যখন দুই বিন্দুতে চাপ পরস্পরের সঙ্গে সমান হয়ে যাবে তখন আর কিন্তু তরল প্রবাহিত হবে না তখন হচ্ছে কি না সাইফোন ক্রিয়া বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এটাই হলো সাইফোন ক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের আজকের লেসনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো এবং অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো